জন্য কি হলো কি হলো, তোমরা ভিডিওটা না দেখে চলে যাচ্ছ? না না, যেও না যেও না, এই 1 মিনিটের পরেই তোমরা সুন্দর ভিডিও দেখতে পারবে। এই 1 মিনিট থোড়া সা অ্যাডজাস্ট করলো, ফির আচ্ছা ভিডিও আয়েগা, ঠিক হ্যায়। আপ লোগো কে লিয়ে তো মেরা ভিডিও বানাতি হু, আপ লোক ইতনা প্যার দেতে হো হামকো, ইতনা প্যার দেতে হো, মেরা মন খুশ হো জাতা হ্যায়। তো আপ লোক জাদা সে জাদা হামকো প্যার দো, মে ভি আপ লোগো কো জাদা সে জাদা প্যার দুঙ্গা, ঠিক হ্যায়। আপ লোগো কো মে বহুত 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 দিল সে চাতি হু, বহুত দিল সে চাতি হু, এসা হি আমারা ভিডিও দেখো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক হ্যায়, জাদা সে জাদা, আই লাভ ইউ। মা এই শব্দটা শুনলেই কিন্তু চোখে জল চলে আসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মহিলাটা কাঁদছে, এর কিন্তু 3টে মেয়ে। এর যখন প্রথম বিয়ে হলো, হলো না, সে কিন্তু হলো না, কিছু বুঝতে পারছিল না, কারণ তার খুব অল্প বয়স ছিল। একটা 45 বছরের বুড়োর সঙ্গে এই মহিলাটার বিয়ে হয়েছে। এই মহিলাটার নাম হচ্ছে মিনা ঘোষ। তারপর ওই 45 বছরের বুড়োটার 2টো বিয়ে, তার আবার 2টো মেয়ে ছিল বড় বড়। এই মহিলাটাকে যখন বিয়ে করে নিয়ে আসে, তখন মহিলাটা এসে দেখে তার ঘরে 2টো বড় বড় মেয়ে, বিয়ের যোগ্য 2টো বড় বড় মেয়ে। তা যথারীতি এই মহিলা তাদের সঙ্গে সংসার করতে শুরু করে দেয়, এবং তার যে 2টো সৎ মেয়ে ছিল, তারা এই মহিলাটাকে সহ্য করতে পারে না, কারণ তার বাবা ওই মেয়ে দুটোর মাকে সরিয়ে দিয়ে অন্য একটা মহিলাকে বিয়ে করেছিল তার জন্য। তা 2টো সৎ মেয়ে যে এই মহিলাটাকে আস্তে 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 দিনের পর দিন দিনের পর দিন ঠিকমতো খেতে না দেওয়া, নিজের যে মাসের যে শরীর খারাপ হয় সেই ন্যাকড়া কাঁচা, তারপরে কোথাও যদি যেতে যেত এই মহিলাটা, যে মহিলাটা কাঁদছে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, সে মহিলাটা কোথাও যদি যেতে যেত, সে এই মহিলাটার বড় মেয়ে, এই মহিলাটার বড় মেয়ে, এই মহিলাটা যখন অসুস্থ হয়, দেখে যে তার মা রোগের সঙ্গে ছটফট করছে, তা সত্ত্বেও তার বড় মেয়ে, মানে এই মহিলাটার বড় মেয়ে হাসপাতালে নিয়ে যায়। হ্যাঁ, কারণ তার বোনের সঙ্গে হিংসা কি হবে, নাতি মাছ খাবে, মোলাটা মরে গেছে, আমি মাছ তার সত্ত্বেও ওনার প্রতি একবারও যেতে হবে। আমি বলি যে বাজারে গিয়ে টুকটুকি করে যাও, সে শুনবে না কথা। যেই এই মোলাটা মারা গেছে, তার টেনশনটা নেওয়ার জন্য আমি বলি 2 দিনের মাথায় টেজাইতে চলে গেছে, যার সময় ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়ে যাবে না, হয়ে গেল এর বড় মেয়ে, খালি মাথায় চলে যাবে। এবার হলো মেজো মেয়ে, যাও টুকটুকি করে যাবে না, মেজো মেয়ে, এই মহিলাটা যখন অসুস্থ ছিল, এর মেজ মেয়ে আসলো, এসে এজন আবার সেই 5 মিনিট একদম কথা শোনে না, দাঁড়িয়ে যখন তখন মাকে বললো, মা একদম কথা শোনে, আমার মেয়ে, আমার নিজেরও শরীর ভালো না, নিজেও তো ও একা কিছু করতে পারে না, খেতে পারে না, কারণ আমার মেয়ে তো প্রতিবন্ধী, ভালো লাগে না, তার জন্য আমার মেয়েকে পড়ে দিতে হবে, তার জন্য আমি ছোট বাড়ি চলে যাচ্ছি, বয়স্ক, আমি আমি অসুস্থ,
অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার মা, মাকে ফেলে রেখে চলে গেল। একটা মহিলা একটা কোনো কথা শুনে, এবার রইলো ছোট মেয়ে। এই মহিলাটা ছোট মেয়ে, ছোট মেয়ের সঙ্গে প্রচুর ঝগড়া বাধ্য এই মেয়ে মহিলাটা। হ্যাঁ, এই ছোট মেয়েটা কিন্তু প্রচুর ভালোবাসত তার মাকে, কিন্তু মা কিন্তু বুঝতে পারত না, বুঝতে পারত না। তার মা শুধু তার বড় মেয়ে আর মেজো মেয়েকে নিয়ে পড়ে থাকতো সবসময়। ওদের ওদের দুজনকে তার ছোট মেয়ে যদি কিছু বলতো, সে ওদের পক্ষ হয়ে ছোট মেয়ের সঙ্গে ঝগড়া করত। এই করতে করতে যখন অসুস্থ হয়ে যায় মহিলাটা, তার ছোট মেয়ে তার পটি মানে বার করা থেকে পটি হচ্ছে না, হ্যাঁ, ইয়ে দিয়ে টেনে বার করা, তার স্নান করানো, খাওয়ানো সব করেছে। হ্যাঁ, তা সত্ত্বেও তার মা মানে এই মহিলাটা তার দুই মেয়ে সোমা রমা রমা করে গেছে। ছোট মেয়ে যে এত করেছে কোনো নাম করে না। লাস্টে যখন বুঝতে পারলো যে আসল মেয়েকে, তখন বলল যে ঝুমা কাউকে ডাকিস না, হ্যাঁ আমি মরে গেলে কাউকে ডাকিস না। তখন মহিলাটা বুঝতে পারে এই মহিলাটা খুব কষ্টের জীবন। এই মহিলাটা জীবনে কিচ্ছু পায়নি, আমার মতো জীবনে কিচ্ছু পায়নি। এই মহিলাটা বুঝতেই পায়নি আসল ভালোবাসার মানুষকে, কে এই মহিলাটাকে বেশি ভালোবাসে, কোনোদিনও বুঝতে পারেনি মহিলাটা। যে ভালোবাসে তাকে অবহেলা করে গেল, তাকে অবহেলা করে গেল সারা জীবন। এই মহিলাটা কিন্তু একটুও সুখ পায়নি, এক ফোঁটা না। দুটো খাওয়ার জন্য তার দিদি বাড়িতে কাজ করত, দিদি খেট করত, খুব কষ্ট, খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট। ছোটবেলা বিয়ের পর যখন মারা গেল, তখনও এই মহিলাটাকে খুব কষ্ট পেয়েছে। এই মহিলাটা যাতে শান্তি পায়, ভালো জায়গায় জন্ম নেয়, তোমরা সবাই এই প্রার্থনা করো এই মহিলাটা।